আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এই জন্য কেউ যদি বুঝতে পারে কিছুদিনের ভিতরে তার মৃত্যু হয়ে যাবে, কিছুদিনের ভিতরে সেই লোকটা মরে যাবে এমন যদি হয় তাহলে কি করণীয়? আপনি যদি বুঝতে পারেন এই লোকটা হয়তো অসুস্থ হয়ে গেছে আর ব্যাক করবে কিনা জানি না, স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই লোকটা কি করতে হবে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা লোকমানের 34 নম্বর আয়াত থেকে কথাগুলা বলেছেন, কিন্তু এরপর আমরা সহজ করে বলবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. الله رب العزت والجلال বললেন, কেউ জানে না আগামী কাল সে কি উপার্জন করবে, আগামী কাল কোন দেশে মৃত্যুবরণ করবে, কেউ জানে? কথা বলেন, কেউ জানে? কেউ জানে না। আল্লাহ বলছেন আগামীকাল কি উপার্জন করবে জানে না, সে তো চিন্তা করেছে আগামীকালকে অফিস করবে, আগামীকালকে দোকান করবে, এই জন্য বান্দা ঘুমাইছে, হয়তো ঘুমের ভিতরে মরে গিয়েছে। তার চিন্তা হলো আগামীকালকে আমেরিকা যাবে, লন্ডনে যাবে, হয়তো রাত্রবেলায় মরে গিয়েছে, আসে না নাই। আল্লাহ বুঝাতে চাচ্ছেন কে কোন জায়গায় মরবে কেউ জানে না, জানেন কে? কথায় কথা চলে আসলো, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় বক্তৃতা করতেছেন হাদিসের কথা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বক্তৃতা করতেছেন, নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, হাজারো লাখো সৃষ্টি তার সামনে বসা, শুধু মানুষ না বিভিন্ন প্রাণী তার সামনে বসা, ওয়াজ করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখেন আজরাইলকে দেখা যায়, আজরাইল আসে এসে ঘুরতেছে, হঠাৎ করে আজরাইল ঘুরতেছে, আজরাইল ঘুরে ঘুরে চলে গিয়েছে। নসিহতের মধ্যখানে একটা যুবক দৌড়াইয়া হযরত সুলাইমানের সামনে গিয়ে পায়ে ধরে কান্না করতেছে আর বলতেছে, পয়গম্বর আপনি আমাকে বাঁচাইয়া দেন। তিনি বললেন, কি হয়েছে বাবা, তুমি এতক্ষণ ওয়াজ শুনতেছিলা, হঠাৎ করে চিল্লাচ্ছ কেন? যুবক বলতেছে, হুজুর আমাকে এই মুহূর্তে চীন দেশে পাঠাইয়া দেন, আমি এখানে থাকতে পারছি না, আমার সহ্য হচ্ছে না, আমার অসহ্য লাগতেছে, আপনি আমাকে চীনে পাঠাইয়া দেন, আমার ভয় ঢুকে গিয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন, বাতাস কয়েক মুহূর্তের ভিতরে এই বান্দাটাকে চীন পৌঁছে দাও। চীন বান্দাটাকে পৌঁছে দেওয়া হলো, নসিহত শেষ হয়ে গেল। কিছুক্ষণ পরে হযরতে আজরাইল আবার সুলাইমান আল ইসলামের দরবারে হাজির। সুলাইমান বলেন, আজরাইল তোমাকে এভাবে ঘুরতে দেখলাম, ব্যাপারটা কি আমাকে একটু বলো। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালামকে হযরতে আজরাইল বলতে লাগলেন, পয়গম্বর সুলাইমান শুনেন, আজকে একটা যুবককে আমি হত্যা করবার কথা ছিল চীনে, আমি কাগজটা নিয়ে তার তারিখ নিয়ে টাইম নিয়ে পৌঁছে গেলাম চীনে, যেই জায়গায় তার মৃত্যুবরণ করার কথা ওখানে গিয়ে খুঁজে ওই লোকটারে পাইলাম না, পুরা চীন দেশ চিরণী অভিযান চালাইলাম, কোথাও খুঁজে পাই না, গেল কই? যে লোকটার মৌত আমার কাগজে লেখা চায় নাই, ওরে তো পুরা চায় না, খুঁজে পাই না, গেল কোথায়? জমিনের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কয়েক মুহূর্তের ভিতরে খুঁজলাম, তার মৌতের আর কয়েক মিনিট বাকি আছে, পৃথিবীর কোথাও নাই। খুঁজতে খুঁজতে চিন্তা করলাম, গেল কোথায়? দুনিয়া থেকে ভাগবার তো জায়গা নাই, আর আমার নামে লেখা ওকে মারতে হবে চিনি, এখন খুঁজে পাই না কেন? খুঁজতে খুঁজতে আপনার মাহফিলে এসে দেখি ওয়া শুনতেছে, আল্লাহ আকবার। আমি এসে দেখি আপনার মাহফিলে বসে যুবক ওয়া শুনতেছে, কোনো কথা না বলে তার চেহারার দিকে শুধু তাকাইলাম, আমি তাকাইলাম সে দৃষ্টি দিয়েছে আমার দিকে, আমি দিয়েছি তার দিকে, কাজ যা হবার হয়ে গিয়েছে। এই যুবকটাই আপনার কাছে গিয়ে বলছিল, ভয় পাচ্ছি আপনি আমাকে চিনে পাঠাইয়া দেন, একে চিনে নেওয়ার জন্য আমি কৌশল করেছি, তাকে আপনি বাতাসের মাধ্যমে চীন পৌঁছে দিয়েছেন, বাতাস পৌঁছে যাওয়ার আগে আমি ওখানে পৌঁছে গিয়েছি, তার জান কবজ করে পাঠাইয়া দিয়া এখন আমি আপনার দরবারে আবার হাজির হয়ে গিয়েছি। আল্লাহু আকবার বলেন, মৌত যেখানে লেখা আছে সেখানেই হবে।
এজন্য কথাটা ভালো করে বুঝবেন আপনি মনে করতেছেন আপনি হয়তো বাইতুল্লাহ গিয়া মরবেন কাবা ঘর তওয়াফ করে মরবেন কাগজে লেখা আপনি বাথরুমে মরবেন কিছু করতে পারবেন না কাগজে লেখা আপনি দোয়া করতেছেন আল্লাহ আমারে মদিনায় নিয়ে মারাও আল্লাহ কই রিকশার তলে পড়ে মর কাগজে লেখা এটাই পৃথিবীতে তাকদিরে যা লেখা তা চেঞ্জ করতে পারবেন না বুঝাতে চাই কেমনে মরবেন আগামী কালকে কি উপার্জন করবেন কেমনে মরবেন কোথায় মরবেন কোন দিন মরবেন কোন টাইমে মরবেন জানেন কে কত লোককে দেখবেন 32 চাকার গাড়ির নিচে পড়ার পরেও মরে না বাইচা গেছে এমন আছে না নাই আর কত লোক দেখবেন বাইসাইকেলে ধাক্কা খায়া পড়ছে তো নাক মুখ দিয়ে রক্ত বাইরে মইরা গেছে আল্লাহ বুঝাতে চান বান্দারে কার মত কোন ভাবে আমি লিখে রেখেছি কেউ জানে না জানেন কে আমার বন্ধুগণ এই জন্য বুঝাতে চাই কাউকে যদি দেখেন মারাত্মক অসুখ হয়েছে শারীরিক জটিলতায় পড়ে গিয়েছে বিশেষ পরিস্থিতিতে অনুভব করতে পারতে যে হয়তো জীবন শেষ হয়ে যাচ্ছে আর বাঁচবে না এমন যদি দেখা যায় সূর্য নিঃশেষ হয়ে যাচ্ছে লোকটার বাঁচবে না জীবনের বাকি সময়টুকুন কেমনে কাটাবেন আমি কথাটা বুঝাতে চাই সবাই তো আজ আমি আছি কালকে আমিও তো মরে যেতে পারি এই জন্য বলতে চাই আপনি যদি মনে করেন আজকের রাত্রটা শেষ রাত্র আজকের রাত্রটা শেষ রাত্র তাহলে আমলটা আপনার জন্য কথা কি বুঝতে পেরেছেন আপনি যদি মনে করেন আজকে আপনি মরে যেতে পারেন তাহলে কথাটা আপনার জন্য কথাটা ভালো করে মনে রাখবেন কি করা লাগবে আল্লাহর নৈকট্য অর্জন এবং গুণামোচনের জন্য আপনাকে প্রাণপণ চেষ্টা করা লাগবে এমন পরিস্থিতিতে করণীয় কি এক নাম্বার হচ্ছে করণীয় হলো যদি মনে করেন আমি মরে যাব হয়তো আর বাঁচব না এক নাম্বার করণীয় হলো পরম ক্ষমাশীল ক্ষমতাশীল অসীম দয়ালু আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কাছে নিজের অতীত জীবনের সকল গুনার কথা তুলে ধরতে হবে যদি মনে করেন আজকের রাত্রে আমার শেষ রাত্র হয়তো সকাল আমার হতে পারে নাও হতে পারে ওই কথা যদি আপনাদের চিন্তায় থাকে তাহলে আপনাদেরকে বলছি আজকে রাত্রে আপনি মনে করেন এই রাত্র আমার জিন্দগির শেষ রাত্র এটা মনে করে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কাছে নিজের অতীত জীবনের সকল গুনার কথা তুলে ধরে অনুতপ্ত হয়ে যান অনুতপ্ত হয়ে হৃদয়কে নিখাত করে তওবা করেন ইস্তেগফার করেন আল্লাহ বলছেন বান্দারে তুই যদি মনে করিস আগামী কালকে হয়তো আমার দিন শেষ এই কথা চিন্তা করে কেউ যদি চোখ থেকে এক ফোঁটা লোনা জল ছেড়ে দিতে পারে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিতে পারি এজন্য যদি মনে করেন হয়তো আজকের রাত্রে শেষ রাত্র হয়ে যেতে পারে আমি মা বোন সহ সবাইকে বলছি এক নাম্বার কাজ হলো তওবা আমি আমার স্বামীর সাথে যে অন্যায় করেছি আমি আমার স্বামীর হক নষ্ট করেছি তওবা করে নেই সন্তানের হক নষ্ট করেছি তওবা করে নেই শ্বশুর শাশুড়ির হক নষ্ট করেছি তওবা করি আমি হয়তো বাড়িতে থাকাকালীন এই শ্বশুর বাড়িতে থাকাকালীন অনেকগুলো অন্যায় করেছি আগামী কালকে হয়তো আমার শেষ দিন আজকের রাত্র শেষ হয়ে যাচ্ছে তওবা করে নেন এইভাবে তওবা করে নিতে হবে ভাইয়েরা আপনাদেরকে বলছি আপনি যদি মনে করেন স্ত্রীর সাথে কোনো অন্যায় করেছেন নাফরমানি করেছেন তওবা করে নেন নিকাত চিত্তে আল্লাহর কাছে বলেন আল্লাহ বলছেন বান্দা যখন সে তার তওবা অন্যায় বুঝতে পারে আমি আল্লাহ তার জন্য রহমত নিয়ে হাজির হয়ে যাই দুই নম্বর হরপ কেউ যদি বুঝতে পারে আমি মরে যাব আর বাঁচব না এই লোকটার দুই নাম্বার কাজ হলো এক নাম্বার তো তওবা ইস্তেগফার করা সব কথাকে মনে করা এ কথা বলা যাবে না আল্লাহ জানি না আমি কি অন্যায় করছি মনে নাই এগুলো ভুয়া কথা কি অন্যায় করছি মনে নাই না না আছে সব ভুয়া মিথ্যা কথা বলে কি অন্যায় করছি মনে নাই সব মনে আছে আপনাকে বলতে হবে আল্লাহ আমার সব গুনার কথা মনে পড়েছে কেউ দেখে নাই তুমি দেখেছো আমি সব জানি আমার সকল অন্যায় আজকে তোমার সামনে সঁপে দিলাম রব তোমাকে সাক্ষী রেখে বলছি যদি আজকে রাত্র শেষ হয়ে যায় আগামীকালকে নাও বাঁচতে পারি সকল অন্যায়ের জন্য তওবা করলাম তোমাকে সাক্ষী রেখে কালকে আর অন্যায় করব না আপনি যদি বেঁচেও যান আজকে রাত্রের আগে যত গুনাহ করেছিলেন সব মাফ করে দিবেন আল্লাহ দুই নাম্বার হল আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে দুর্বলতা অতীত জীবনে ঘটে যাওয়া ত্রুটি বিচ্যুতিগুলোকে যথাসাধ্য অধিক পরিমাণে নফল ইবাদত বন্দেগি নেকি কাজের মাধ্যমে ভরপুর করে দেওয়া অতীত জিন্দেগিতে যদি অন্যায় হয়ে যায় অতীত জিন্দেগিতে ত্রুটি বিচ্যুতি আমাদের আছে না নাই আছে
কথা বলেন এমন কি কেউ আছেন হাত উঠিয়ে বলতে পারবেন আমার অতীত জীবনে কোনো ত্রুটি নাই পৃথিবীতে এমন কোন জিন্দা ওলি পাওয়া যাবে বলে আমারও জানা নাই যদি পাওয়া যায় তো আমি সবার আগে তার কাছে গিয়ে মুড়ি দিতাম কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার জীবনেতে কোনো ত্রুটি বিচ্যুতি নাই 100% আছে সুতরাং এটা মনে করেন আমার জীবনেতে ত্রুটি বিচ্ছুদিগুলোকে যথাসাধ্য পূরণ করবার জন্য অধিক পরিমাণে নফল ইবাদত জিকির আজকার করে রাত্র কাটাইয়া দেন তাসবিহ জিন্দেগী বন্দেগী করে আজকার রাত্র কাটাইয়া দেন আর মনে মনে বলেন আল্লাহ হয়তো জানি না আগামী কালকে বাঁচব কিনা আজকের রাত্রে আমানত পেয়েছি আল্লাহ তাআলা আজকের রাত্রে তুমি আমাকে ফুরসত দিয়েছো এক মিনিটও হেলায় খেলায় কাটাতে চাই না এই জন্য সারা রাত বন্দেগী করে কাটাইয়া দিলাম আল্লাহ বলবেন বান্দারে তোর ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গিয়েছে জাহান্নামের ভয় ঢুকে গিয়েছে আজকে রাত্রে বিছানায় পিঠ লাগাও নাই আর আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে জাহান্নামের কোন দরজা দেখাবো না আল্লাহু আকবার বলেন তিন নম্বর যে কাজ করতে পারবো তিন নম্বর সাধ্যমত কোরআন তেলাওয়াত করা বিশেষ করে লা ইলাহা ইল্লাল মনে রাখবেন কি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়া তাসবিহ জিকির আজকার অধিকভাবে জিবাকে সজীব রাখবেন আপনি মনে করবেন আমার মত যদি আজকে রাত্রে হয়ে যায় আগামী কালকে না বাঁচতে পারি আমি আল্লাহর নামের জিকির করে করে রাত্রে কাটাইয়া দেব তাসবিহ পড়ে পড়ে কাটাইয়া দেব রাত্রের ফেরেশতা আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বান্দা 60 বছর সারা রাত ঘুমাইছে হঠাৎ করে আজকে রাত্রে ঘুমায় না শুধু তোমার নামের জিকির করে তার দিলের ভিতরে যদি মরে যায় আল্লাহ বলবেন ফেরেশতারা ওর জিন্দেগির শুরু থেকে আজ পর্যন্ত নাফরমানির যত খাতা আছে সবগুলাকে একবারে ব্লক করে দাও ছিঁড়ে ফেলে দাও আমার বান্দার নামে নাফরমানির কোনো খাতা রাখা যাবে না আজকের রাতের ইবাদতের মাধ্যমে পুরো পিছনের জিন্দেগি ইবাদত দিয়ে ভরে দাও আমার বান্দগণ চার নম্বর যে কাজ করতে হবে চার নম্বর হলো আপনি যদি মনে করেন আজকে আমি মরে যাব সকালবেলা আমাকে কবরে মাদফুন করা হবে কবরে শুইয়ে রাখা হবে এই কথা চিন্তা করেন কবরের অন্ধকার হাসরের ভয়াবহতা জাহান্নামের সেই মর্মস্পর্শী শাস্তি ইত্যাদি ভয়ের কথা আল্লাহ নিকট ক্রন্দন করে বলেন আল্লাহ কবরের ভিতরে আজাব আমি কিছুই বুঝি না আয় আল্লাহ হাসরের ময়দানের শাস্তি আমার সহ্য হবে না আয় আল্লাহ জাহান্নামের শাস্তি আমি কেমনে নিব এই কথা বলে কান্না করেন আল্লাহর নিকট ক্রন্দন করেন তার নিকট আশ্রয় প্রার্থনা করেন আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে আমি বুঝবো আমার বান্দার কারো কাছে আশ্রয় পায় নাই কেউ তাকে আশ্রয় দেয় নাই এই জন্য দিন শেষে আমার বান্দা আমার কাছে চলে এসেছে আমার কাছে আশ্রয় চায় ফেরেশতারা বান্দার কোনো কথা তোমাদের শোনা লাগবে না স্বয়ং আমি আল্লাহ শুনবো আর আমার বান্দার আশ্রয়দাতা আমি হয়ে গেলাম এরপরে আমাদের যে কাজ করতে হবে মনে যদি করে আজকে রাত্রে হয়তো আমার জিন্দেগির শেষ রাত্র হতে পারে আগামী কালকে নাও বাঁচতে পারি এই কথা চিন্তা করলে ঘুমাবার আগে যদি ঘুমাইয়াও যান অজু অবস্থায় ঘুমিয়ে যাবেন আর যদি মনে করেন আগামী কালকে রাত্রে ঘুমিয়ে যাব আগামী কালকের দিন বা নাও বাঁচতে পারি পাঁচ ছয় নম্বর যে কাজ করবেন গল্প গুজব বন্ধ করে দেন খেলাধুলা বাদ দিয়ে দেন বিনা দরকারে মোবাইল টিপাটিপি বাদ দেন টিভি দেখা বাদ দেন অনর্থে কথা অপচয় কথাগুলা বাদ দিয়ে যদি আপনি জিম ধরে বসে থাকেন পাবলিক বলবি হঠাৎ করে সব বাদ দিয়ে দিল কেন আপনার চিন্তা একটাই আল্লাহ অনর্থক কথাবার্তা বন্ধ করেছি গান বাজনা বন্ধ করেছি টিভি দেখা বন্ধ করেছি মোবাইল চালানো বন্ধ করলাম শুধু চিন্তা আগামী কালকে বাঁচবো কিনা মরে যেতে পারি আল্লাহ জীবনে তো কিছুই করলাম না হার্ট বিট বেড়ে যাচ্ছে শুধু গুনার গুনা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রহমতের দশজন ফেরেশতা দিয়ে পাঠাইয়া দিবেন যারে আমার বান্দার চতুর্দিক বেষ্টন করে দাঁড়ায়া দেয় আমার বান্দার দিলের ভিতরে যত চিন্তা করেছে সবগুলাকে আমি আল্লাহ বাস্তবায়িত করে সব গুনাহ মাফ করায়া জান্নাতের ওয়াদা দিলাম আমার বন্ধুগণ এরপরে যে কাজ করা যায় সাত নম্বর যদি মনে করেন আপনি মরে যাবেন আমি মরে যাব আগামী কালকে আর বাঁচব না সাত নম্বর যে কাজ করতে হবে কারো সাথে যদি লেনদেন থাকে দ্রুত লেনদেনের সমাধান করে ফেলতে হবে একটা লোক আপনার পিছনে পাঁচ বছর ঘুরছে আপনি তার টাকা দেন না কয়েক টাকা হয়তো পাঁচ বছর ঘুরছে কিন্তু আপনি টাকা দেন না বলছেন টাকা পাস না আজকে রাত্রে যদি হঠাৎ টেলিফোন করে বলেন বন্ধু তোর কাছ থেকে 5000 টাকা আনছিলাম বহুত ঘুরছস দেই নাই আজকে ভয় হচ্ছে কালকে মরে যেতে পারি দোস্ত যদি বেঁচে থাকে কালকে তোর টাকাটা দিয়ে দিব আজকে রাত্রে মরবো কি না বাঁচবো জানি না ভয় ঢুকে গিয়েছে
দুস্থ দেখবেন টেলিফোনে বলতেছে টেনশন করিস না মরে গেলে সব মাফ আল্লাহ বলেন তোর ভিতরে ভয় ঢুকে যাওয়ার কারণে আমি আল্লাহ আসমানে মাফের ওয়াদা দিলাম এইভাবে দিলের ভিতরে ঢুকায়া দেন লেনদেন থাকলে শেষ করে দেন কারো হক নষ্ট করে থাকলে অনতি বিলম্বে তা মালিকের কাছে ফিরিয়ে দেন কাউকে কষ্ট দিয়ে থাকলে কারো প্রতি জুলুম অত্যাচার করে থাকলে তার নিকট ক্ষমা প্রার্থনা করেন তাকে ক্ষতিপূরণ দিয়ে দেন তার প্রতি কারো দাবি দেওয়া থাকলে আপনি আদায় করে দেন অভিযোগ অনুযোগ থাকলে বিষয়গুলো মিটমাট করে দেন এরপরে দান সাদকাকে আপনি বাড়াইয়া দেন আর বলেন আল্লাহ হয়তো মরে যাব আগামীকালকে বাঁচব না এই চিন্তা করে আজকে রাত্রে কিছু সাদকা করে দেন আজকে রাত্রে কিছু যদি সাদকা করে দিতে পারেন আল্লাহ বলছেন বান্দারে আমি যদি তোর উপরে রাগ করে কাগজে লিখে রাখি তোর মৃত্যুর সময় তোকে কষ্ট দেব আর সাদাকা তো তারদ্দুল বালা সাদাকার মাধ্যমে তো মুসিবত দূর হয়ে যায় সাদাকার মাধ্যমে আগামীকালকে যদি তুই মরে যাস তোর আমল নামায় মৃত্যুর সময় কষ্ট লেখা ছিল এই কষ্ট দূর করে আমি আল্লাহ ভালো ভালো অলিয়া অলিয়াদের মতো মর্তর নামে লিখে দিলাম আমার বন্ধুগণ এই কাজগুলো আমরা করতে পারি এরপরে আমরা যে কাজগুলো করতে পারি যদি মনে করেন আগামীকালকে মরে যেতে পারি হয়তো বাঁচব না তাহলে মৃত্যুর পরে করণীয় কী সে বিষয়ে আপনি উত্তরাধিকারদের কাছে ওসিয়ত করতে পারেন নির্দেশনা দিতে পারেন আপনি নির্দেশনা দিবেন আমার অমুক জায়গায় বাড়ি আছে অমুক জায়গায় সিনেমা হল আছে আমার অমুক জায়গায় এই আছে সেই আছে ওইটা আছে সেটা আছে তোমরা দেখে রাখো অমুকের সাথে জায়গা নিয়ে মামলা আছে ওর দুই নম্বর দলিল করে জায়গা দখল করছি সব আপনি বুঝাইয়া দিবেন এই সবগুলো বাদ দেন মৃত্যুর সময় বাটপাড়ি বন্ধ করে দেন বলতে চান আপনি আমি আগামীকালকে মরে যাব ওসিয়ত করেন আমি মরে গেলে আমার সম্পত্তির কিছু অংশ তোমরা আল্লাহর রাস্তায় দান করে দিও তোমরা আমার জন্য দোয়া খায়ের করো তোমরা যদি না পারো এতিমখানায় দিও আমার সম্পত্তি দিয়ে একটা মসজিদ বানাইয়া দিও একটা এতিমখানা বানাইয়া দিও তোমরা তো জানি তোমরা আমার জন্য দোয়া করবে না তোমাদেরকে মানুষ বানাতে পারি নাই মৃত্যুবরণ করলে যেন কবরে গিয়ে শান্তি পায় তোমরা ভালো জায়গায় আমাকে একটা কবর দিও আলিমুল আমাদের পাশে মাদ্রাসার পাশে মসজিদের পাশে আমাকে কবর দিও এইভাবে যদি আপনার ভিতরে গুছানো কথাগুলো চলে আসে গুনাহ মোচন করার জন্য ভয় ঢুকে যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন বান্দার তোর ভিতরে ভয় ঢুকে যাওয়ার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তোকে মাফ করে দিলাম এখানে ছোট্ট করে একটা ঘটনা বলে দিই বানী ইসরাইলের কোরআনে কারিমের আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কথাগুলো নিয়ে এসেছেন আমরা সংক্ষেপ করে বলে দিই বানী ইসরাইলের এক ব্যক্তির ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেল মৃত্যুর ভয় আল্লাহর বান্দার ভিতরে ঢুকে গেল আর বাঁচব না হয়তো মরে যাব আর বাঁচব না মরে যাব আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো এই কথা চিন্তা করে বাচ্চাদেরকে ডাকছে ডেকে ডেকে বলছো বাচ্চারা আমি যদি মরে যাই আমার ভয় ঢুকে গেছে আমি তো বহুত হারাম কাজ করেছি না ফরমানি করেছি দুনিয়ার জমিনে এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি করি নাই অনেক অন্যায় করেছি মরে গেলে কোথায় যাবো রে জাহান্নাম ছাড়া তো কোনো জায়গা নাই তোমরা এক কাজ করো আমি মরে গেলে আমাকে আগুন দিয়া জ্বালাইয়া কিছু অংশ তোমরা ছাই বানাইয়া সাগরে ছেড়ে দেবা কিছু অংশ উপরে ছেড়ে দেবা কিছু অংশ কুকুর বিড়ালকে খেতে দেবা আমার ভয় হচ্ছে রে আল্লাহ যেন আমাকে কেয়ামতের দিন খুঁজে না পায় আল্লাহ যদি আমাকে পেয়ে যায় শাস্তি দিবে আমাকে আজাব দিবে এই কথা বলে শোক করে দিল ইন্তেকালের পরে সংক্ষেপ করে বলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দাকে ডাকবেন বান্দা হাজির হয়ে যাও বাতাসকে বলবেন বাতাস অমুক দিনে অমুক জায়গায় একটা লোককে জ্বালিয়ে দেওয়া হয়েছিল ছাই যা নিয়েছিল আমার সামনে হাজির করো কুকুরকে বলবেন গুস্তগুলো হাজির করো মাটিকে বলবেন হাড্ডি খেয়েছিল আমার সামনে হাজির করো সব যখন হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আজ হাজির হয়ে যাও দাঁড়িয়ে যাও সাথে সাথে বান্দা দাঁড়িয়ে যাবে আর কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কি ব্যাপার কাঁপতেছো কেন ও বলবে আল্লাহ আমি তো আমার বাচ্চাদেরকে বলেছিলাম মরে গেলে জ্বালিয়ে দেওয়ার জন্য ওরা তো তাই মনে হয় করেছিল কিন্তু আপনি পাইলেন কেমনে আল্লাহ বলবেন কেনই তুই এমন করতে চাইলে আগে বল কেন নিজেকে জ্বালিয়ে ছাই করে সাগরে ফেলে দিয়া আগুনে ফেলে দিয়া নদীতে ফেলে দিয়া বাতাসে ফেলে দিয়া আমার কাছ থেকে বাঁকতে চাইলে বান্দা বল আল্লাহ বাঁকতে চাইছিলাম এই জন্য আমি যেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না এত নাফরমানি করেছি তোমার সামনে কেমনে দাঁড়াবই ভয়ের কারণে এগুলা করেছি আল্লাহ বলবেন বান্দারে তোর ভিতরে যে জাহান্নামের ভয় ঢুকেছে আজাবের ভয় ঢুকেছে এই ভয় ঢুকে যাওয়ার কারণে এমন প্রক্রিয়া অবলম্বন করলে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম ও বান্দা টেনশন করিস না আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মাফ করে দিতে চায়
আপনাকে আমাকে সেই মাফির পথটাকে খুঁজে পেতে হবে আপনারা আমরা এই মাফির পথে যেতে চাই কি চাই না বলেন সবাই বলেন এই মাফির পথে যদি আপনাকে আমাকে যেতে হয় যে কাজটুকু আপনাকে আমাকে করতে হবে আল্লাহ বলছেন বান্দা মনে করো আজকের রাত্র তোমার জন্য শেষ রাত্র তুমি মরে যাবে আর বাঁচবা না এই কথা চিন্তা করে তুমি আমলে জিন্দেগি বানাও আল্লাহ বলছেন যারা জিন্দেগিকে আমলে জিন্দেগি বানাতে পারে আর নিজের চেষ্টা শুরু করে দে আল্লাহ বলছেন চেষ্টা শুরু করার সাথে সাথে তার আমল নামায় দশটা দশটা করে নেকি লিখে দেই কন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কথা তো আরো অনেক সব কথা বলতে গেলে আজকে রাত্র শেষ হয়ে যাবে ওখানে যেই কথাগুলো আমরা বলতে চাই সব কথা বলা যাবে না কষ্ট হচ্ছে নাকি আপনাদের রাত্র কয়টা হয়েছে